আসিফ নজরুলকে সরাসরি হুমকি দিয়েছিলেন, তাকে নাকি ল্যাংটা করে তারপর পিটাবে বলে তিনি হুমকি দিয়েছেন সরাসরি। তার ভিডিওটি আমরা দেখব, তারপর আমরা দেখব কিভাবে মুক্তি পেয়েছেন আসিফ নজরুল, কি বলছেন সাংবাদিক মাহমুদুর রহমানকে নিয়ে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। দর্শক, সাংবাদিক মাহমুদুর রহমান তিনি পেশিবাদের বিরোধে অনেক আগে থেকে সোচ্চার ছিলেন। সাংবাদিক মাহমুদুর রহমানকে মামলা দিয়েছিলেন সজীব পদেচ্ছয় তার দুর্নীতি ফাঁস করে দেওয়ার জন্য। এবার সেই মাহমুদুর রহমানকেই অন্তর্বর্তীকালীন সরকার কারাগারে পাঠিয়ে দিয়েছেন, সেজন্যই সকলেই ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। আওয়ামী লীগ সরকার তার উপর যেভাবে নির্যাতন করেছে, অপরাধ করেছে, তার উপর সেই কর্মকাণ্ড করছেন অন্তর্বর্তীকালীন সরকার বলে অনেকে ধারণা করছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, সেজন্যই অনেক সিনিয়র সাংবাদিকরা ক্ষেপে গিয়েছেন। সাংবাদিক কনক সরোয়ার আরও, সাংবাদিক ইলিয়াস হুসাইন, এমনকি পিনাকি ভট্টাচার্য সহ আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক তারা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন আসিফ নজরুলের ওপর। আসিফ নজরুল অবশ্যই লাইভে এসেছেন, সকল বিষয় নিয়ে তিনি খোলাসাভাবে আলোচনা করেছেন। তিনি সরাসরি বলেছেন মাহমুদুর রহমান নাকি কোনো জামিন ছাড়নি, অন্য আদালতে জামিন চাইলে অবশ্যই তাকে জামিন দেওয়া হতো বলে তিনি বক্তব্য দিয়েছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।